বন্ধুরা প্রথমেই বলি আজকের এই ভিডিওটা একটা হঠাৎ করে ইচ্ছে হলো ভিডিওটা করার তাই জন্য ভিডিওটা করলাম একজনকে একটু উত্তর দেওয়ার দরকার ছিল কেন উত্তর দেওয়ার দরকার ছিল বিকজ সে মোটামুটি ছ সাত মাস আগে আমাকে নিয়ে ইউটিউবে একটা ভিডিও করেছিল আমি তার ইউটিউবের লিংক চ্যানেল নাম কিচ্ছু দেব না তাতে তার বেফালতু পপুলারিটি বাড়বে এবং সে আমাকে ভিডিওটায় অনেক কিছু বলেছিল আমার নামে আমার পরিবারের নামে অনেক কিছু বলেছিল সেই ভিডিওটা তার ইউটিউব চ্যানেলে আপনারা গেলে পেয়ে যাবেন সেই ভিডিওটা খুব সম্ভবত আমার ছবিও আছে এবার প্রবলেমটা অন্য জায়গায় প্রবলেমটা হচ্ছে আমাদের সমস্ত মোহনবাগানীদের এই মুহূর্তে এক হতে হবে কেন কি একজনের বুকে প্রচন্ড ব্যথা এতবার বুক ঠুকেছে শুধুমাত্র ক্লাবের জন্য নয় ক্লাবের কর্মকর্তার জন্য বুক ঠুকে ফেলেছে মাটিতে বুক ঠুকছে হাত দিয়ে বুক ঠুকছে দেওয়ালে বুক ঠুকছে শুধু বুক ঠুকে যাচ্ছে বুক ঠুকে বলে যাচ্ছে আপুইয়া ইস্ট বেঙ্গলে বুক ঠুকছি বুক ঠুকে বলছি আপুইয়া ইস্ট বুক ঠুকে বলছি লিতু বাবুর জন্য আপুইয়া ইস্ট বুক ঠুকে বলছি আপুইয়ার জন্য লিতু বাবু ইস্ট ওই মানে ওই একই হলো এতবার বুক ঠুকেছে কতবার বুক ঠুকেছে আগে একটু দেখেন জন্যই বলে দিয়ে যাচ্ছি বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাফ এই ফ্যামিলির পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বলে দিয়ে যাচ্ছি এবং সবার এ বুক ঠুকে বলে দিয়ে যাচ্ছি আপুইয়া ইস্টবেঙ্গলেই আসছে আপু ইয়া এ এসে গেছে এটুখানি শুধু বলে দিয়ে গেলাম বুক টুকে বলে দিয়ে গেলাম আপুইয়া বেঙ্গলে এসে গেছে বাঙাল ছেলে উইথ সৌরভার ফ্যামিলির পক্ষ থেকে শুধুমাত্র নিতুদার জন্য বললাম বলেছিলাম যে আগে প্রেস্টিজ ফাইড নিতুদার যে ইস্ট বেঙ্গল নিতুদার প্রেসিজ ফাইড হলে ইস্ট আপুইয়া খেলবে নিতুদার প্রেসিজ ফাইড বেঙ্গলে খেলছে আগামী মরুয়া ইস্ট বেঙ্গলে খেলছে এটা বুক টুকে বলে গেলাম সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো শুধু জয় ইস্ট বেঙ্গল জয় বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল আর কিছু বলবো না ঠিক আছে এইটুখানি বলবার ছিল আর কিছু নয় লাস্টে বুকটুকে বলে গেলাম আপুইয়া ইস্ট বেঙ্গলে খেলছে জয় ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল নিতুদার জন্য

অগণিত মোহনবাগান সমর্থকদের দিক থেকে যদি তার বুকে ঠোকা হয় এবং অগণিত ইস্টবেঙ্গল সমর্থকের দিক থেকে যদি তার বুকে ঠোকা হয় তাহলে ভাবুন কি অবস্থা এই মুহূর্তে তার বুকের তার বুক মুখ সব শুকিয়ে গেছে মানে আমরা এতদিন জানতাম ওদের ইংলিশে বুক যেটা বি ডবল কে সেই বুকের সাথে খুব একটা সম্পর্ক নেই আজকে দেখতে পাচ্ছি বায়োলজিক্যালি বাংলায় বয়হস্য ক তার সাথেও কোনো সম্পর্ক নেই এতবার বুক টুকেছে ওনার শারীরিক সুস্থতা কামনা করি সাথে যে ভিডিওটা দেখালাম আপনারা তো দেখতে পেলেন মানসিক সুস্থতাও কামনা করি উনি একবার ওই যে বললাম আমাকে নিয়ে ভিডিও করেছিলেন তাতে উনি অনেক কথা বলেছিলেন আমার মনে হয়নি ওনাকে অতটা প্রাধান্য দেওয়া উচিত আজকেও মনে হয় না প্রাধান্য দেওয়া উচিত তাই জন্যই ওনার ভিডিওর মানে ইউটিউবের চ্যানেল লিঙ্ক এই সেই হ্যানা তেনা অত কিছু দেওয়ার কোনো প্রয়োজন মনে নেই শুধু একটাই কথা বলবো বুক আর মুখ দুটোই শান্তি পাক বুকে বল আসুক বল মানে হচ্ছে পাওয়ার আপনাদের তো বুকে পায়ে কোথাতেই ফুটবলের বলটা থাকে না তাই ওই বল যেটা পাওয়ার সেটা আপনাদের বুকে আসুক মোর পাওয়ার টু ইউ মাই থটস আর অলওয়েজ উইথ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি কেন কি আপনি বারবার আপনার পরিবারকে টেনে আনেন আপনার ভিডিওতে আপনি আমার পরিবারকে টেনে এনেছেন তো তাই জন্য বলছি মোর পাওয়ার টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি মাই থটস আর অলওয়েজ উইথ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি মে অল ইউর থটস রেস্ট ইন পিস মে অল ইউর ফুটবল জ্ঞান বা ফুটবল নলেজ রেস্ট ইন পিস শান্তিতে থাকুক আপনার ফুটবল জ্ঞান শান্তি পাক আপনার বুকের ব্যথা শান্তি পাক আপনার বুকের জ্বালা শান্তি পাক আপনার বার্নল বুকে পাললে একটু ভলিনী বার্নল এইসবগুলো লাগিয়ে নেবেন প্রচন্ড দরকার আজকে যত না দরকার আগামী দিনে আরও বেশি দরকার একটু চেষ্টা করবেন যদি এইগুলোকে করে নেওয়া যায় যদি দরকার পড়ে আমাদেরকে জানাবেন আমরা পাঠিয়ে দেবো আপনার বাড়িতে বা বা কোনো ধরনের যদি কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স প্রয়োজন হয় সেটাও বলবেন নির্দ্বিধায় আমরা শুধুমাত্র আপুইয়াকেই আমাদের দলে নিয়ে নিই আমরা আপনাদের জন্য আমাদের দরজা খুলে রেখেছি আপনারা আসুন আপনাদের আবদার নিয়ে শুধু প্লিজ পায়ে ফায়ে ধরতে আসবেন না আপুইয়াকে আপনাদের দেবো না আপনারা যতই পায়ে ধরতে আসুন যতই ক্ষমা চান আপনাদেরকে আপুইয়াকে দেওয়া হবে না অতএব আগেন বুকঠুকে বলছি কার জন্য ক্লাবের কর্মকর্তার জন্য নাকি বুক ঠুকছে মানে যে কর্মকর্তা বলেছিল দু বছর আগে বলেছিল দু বছর আগে বলেছিল দু বছরের মধ্যে আমরা আইএসএল জিতে দেখাবো তার জন্য বুক ফুক ঠুকে এখন মাটিতে বুক চাপড়াচ্ছে একটাই কথা লাস্টে একটুখানি অডিও দিয়ে শেষ করব। শুনুন তো কেমন লাগে শুনলে ফাটবে বুক নয় অন্য জিনিস শুনুন লাগে লাগে না ভালো লাগাতে হবে বুক ঠুকতে হবে ঠুকে ঠুকে ফাটিয়ে ফেলতে হবে তাও হবে না